আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক বিজ্ঞান ফারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি শায়রাস্তি অনলাইন স্কুলে আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। শিক্ষার্থীরা, দীর্ঘ সময় তোমরা বাড়িতে আছো করোনা মহামারীর কারণে। এই মুহূর্তে তোমরা মাওসী কর্তৃক অ্যাসাইনমেন্টের কারণে পড়ালেখা নিয়ে বেশ ব্যস্ত। ইতিমধ্যে তোমরা অ্যাসাইনমেন্টের অনেকগুলো কাজ হাতে পেয়েছো, সেই কাজগুলো আশা করি তোমরা বেশ ভালোভাবেই করার চেষ্টা করছো। এই অ্যাসাইনমেন্টের আলোকেই আমি তোমাদের জন্য এই গণিতের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে যদি তুমি সূত্র প্রয়োগ করে কীভাবে অঙ্কগুলো করা হয়েছে অথবা বর্ণনামূলকভাবে এর অর্থটা কী বুঝে যদি তুমি অঙ্কগুলো করো, তোমরা নবম শ্রেণীতে গেলেও এই ক্লাস এই আলোকে এই সূত্রের আলোকে তোমাদের অনেক অঙ্ক থাকবে। সুতরাং তোমাদের এই ব্যস্ততার মাঝে এই অ্যাসাইনমেন্টগুলোর করার ফাঁকে ফাঁকে অনলাইন ক্লাসগুলো দেখবে তোমাদের জন্য খুব উপকার হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সাহায্য করবে। আশা করি সবাই বই খাতা কলম নিয়ে ইতিমধ্যে আমার সাথে তোমরা যোগ দিয়েছ। আমরা শুরু করি। দেখো, বোর্ডে একটি সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, আমরা আজকে এই অঙ্কটা সবাই মিলে করব। তো খাতা কলম নিয়ে বসে যাও। আমরা একটু প্রশ্নটার মধ্যে একটু পড়ি, একটু বুঝি প্রশ্নটায় কী লেখা আছে। কোনো আসল, এখানে একটা আসল আছে, যে আসলটা আমাদের জানা নেই, সে আসলটা আমরা অঙ্ক করতে গেলে চলে আসবে। চার বছরে মুনাফা আসলে 7,000 টাকা, অর্থাৎ এই 7,000 টাকার মধ্যে চার বছরের মুনাফা আছে এবং আসলটা আছে। আর ছয় বছরের মুনাফা আসলে 8,000 টাকা, এই 8,000 টাকার মধ্যে সেই একই আসল আছে এবং আট বছরের মুনাফা আছে। শুধু বছরের পার্থক্যের কারণে মুনাফার কিছু পার্থক্য হয়েছে, এই জন্য টাকার পরিমাণে কম বেশি দেখা যাচ্ছে, কিন্তু মূল যে টাকাটা, যে আসল টাকাটা, সেটা কিন্তু দুটার মধ্যেই সমান। পার্থক্য কোথায়? মুনাফার মধ্যে পার্থক্য। কয়ের মধ্যে তোমার প্রশ্ন আছে, চার বছরের মুনাফা কত? চলো আমরা শুরু করি, কয়ের প্রশ্নটা আমরা করি। কতে আছে কি চার বছরের মুনাফা বের করতে বলছে। আমরা প্রশ্ন থেকে নিয়ে আসি, আসল যোগ ছয় বছরের মুনাফা 8,000, যেহেতু আমরা বিয়োগ করব, বড়টা উপরে লিখব, তাহলে আসল যোগ ছয় বছরের মুনাফা, অর্থাৎ আসল আছে, আসলের সাথে তোমার ছয় বছরের মুনাফা যোগ হয়েছে, হওয়াতে কি হয়েছে 8,000 টাকা হয়েছে। আবার কি আছে, চার বছরের মুনাফা, তাহলে আবার লেখো আসল যোগ চার বছরের মুনাফা সমান 7,000 টাকা। এখন আমরা এটাকে বিয়োগ করব। আমরা জানি বিয়োগের সময় বিয়োজ্য রাশির চিহ্ন বদল করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশির সাথে যোগ করতে হয়। তাহলে বিয়োজ্য রাশি কোনটা? নিচেরটা। নিচেরটার চিহ্ন বদল করি আমরা, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটাও মাইনাস হবে, এই প্লাসটাও মাইনাস হবে। প্লাস আসল মাইনাস আসল চলে গেল, ছয় থেকে চার বিয়োগ দাও, দুই বছরের মুনাফা সমান 8,000 থেকে 7,000 বিয়োগ দিলে কত থাকবে? 1,000 টাকা। তাহলে দুই বছরের মুনাফা আমার 1,000 টাকা বের হলো, আমাকে বের করতে বলছে চার বছর, এখান থেকে আমি চার বছরের মুনাফাটা বের করব। সুতরাং এক বছরের মুনাফা কমলে ভাগ হয়ে যাবে, আমরা জানি দুই ভাগের 1,000 টাকা। সুতরাং চার বছরের মুনাফা এক থেকে আবার চার হলো, এটা গুণ হবে, উপরে 1,000 পূরণ 4, নিচে 2, কাটা দাও, 2 দুগুণে 4, বা 2 দিয়ে এটাকে গুণ দাও, 2,000 টাকা। অর্থাৎ কয়ের উত্তর আমরা পেলাম? চার বছরের মুনাফা 2,000 টাকা। আমাদের কয়ের অঙ্কটা শেষ? আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। চলো আমরা খ করি। খয়ের মধ্যে কী লেখা আছে, মুনাফার হার কত? মুনাফার হার বলতে কী বোঝায়? মুনাফার হার হচ্ছে
100 টাকার এক বছরের মুনাফা, এটা হচ্ছে মুনাফার হার। তাহলে আমরা এর আগে 4 বছরের মুনাফা বের করেছিলাম, 4 বছরের মুনাফা আসলে কত টাকা, 7000 টাকা, সেখান থেকে আমি আসলটা বের করব। ক হতে পাই 4 বছরের মুনাফা সমান 2000 টাকা। 4 বছরের মুনাফা কত পেলাম, 2000 টাকা পেলাম। আর তোমার দেওয়া আছে কত, যেটা অঙ্কে থাকবে সেটাকে বলে দেওয়া আছে। দেওয়া আছে 4 বছরের মুনাফা আসল, মুনাফা আসল সমান 7000 টাকা। তাহলে মুনাফা আসল থেকে যদি তুমি মুনাফা বিয়োগ দাও তাহলে তোমার 5000 টাকা চলে আসবে, আসলে সেটাই হবে তোমার আসল। সুতরাং আসল সমান 7000 বিয়োগ 2000 বা 7 থেকে 2 বিয়োগ দাও 5000 টাকা, কি বের হলো তোমার, আসল বের হলো 5000 টাকা। 5000 টাকার 4 বছরের মুনাফা 2000 টাকা, এই কথাটা দিয়ে আমরা কাজটা শুরু করব। 5000 টাকার, 5000 টাকাটা কি আসল, 5000 টাকার 4 বছরের মুনাফা সমান 2000 টাকা। 5000 টাকার 4 বছরের মুনাফা 2000 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা। তাহলে 5000 থেকে 1 আসছে কমলো, এই জন্য এটা হবে ভাগ। 4 থেকে 1 আসছে কমলো, এটা হবে ভাগ। তাহলে দুইটাই নিচে চলে যাবে, ভাগ হলে কোথায় যাবে, নিচে যাবে। তাহলে 2000 হবে উপরে, নিচে আসলো 5000 পূরণ 4। এখন আমাদের হার বের করার জন্য কোথায় যাব, 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে এখানে দেখো 100 টাকার 1 বছরের মুনাফা সমান নিচে 5000 পূরণ 4, উপরে 2000 পূরণ 100। তাহলে কি হলো, এই যে কাজটা আমি এখন করলাম, 100 উপরে দিলাম, কেন, ওই যে আমি 1 করলাম, 1 থেকে আবার 100 তে চলে আসলাম, বেশি হয়ে গেল, বেশি হলে কি হয়, গুণ হয়, গুণ হলে উপরে বসে। এখন আমি কাজ করি, এই পাঁচ দিয়ে দাও 4, পাঁচে 20 আর একটা শূন্য, 4 দিয়ে দাও 4, দশে 40 বা 10 টাকা। শিক্ষার্থীরা গতে দেখো কি লেখা আছে, 10% হারে কত টাকার 8 বছরের মুনাফা, কত টাকার 8 বছরের মুনাফা। তাহলে কত টাকাটা কি বোঝায়, কত টাকাটা হচ্ছে তোমার মূল টাকাটা, যেটাকে আমরা বলি আসল। আর 4000 টাকার 4% হারে 7 বছরের মুনাফার সমান হবে, তাহলে 7 বছরের মুনাফার সমান হবে এই কত টাকা, তাহলে এই মুনাফাটা আমাকে আগে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে এই কাজটা করতে হলে আমাকে অঙ্কের দ্বিতীয় অংশটা আগে করতে হবে। তাহলে দ্বিতীয় অংশটা কি, 4000 টাকার 4% হারে 7 বছরের মুনাফা সমান হবে হলো কোনটা, ওই প্রথমটা। তাহলে প্রথমটা তৈরি করার জন্য আমাকে দ্বিতীয় অংশটা আগে করতে হবে। আমরা জানি কখন লিখব, যখন আমরা সূত্র প্রয়োগ করব। এখানে আমি সূত্র প্রয়োগ করে দেখাই তোমাদের, একটু মন দিয়ে দেখবা, খুব সহজ। আমরা জানি আই সমান পি এন আর, আই সমান পি এন আর, ইতিমধ্যে আমরা এগুলোর ব্যাখ্যা শিখেছি। আই হচ্ছে সরল মুনাফা, পি মানে আসল, এন মানে সময়, আর মানে মুনাফার হার। তাহলে আমরা পাশে লিখি, এখানে আই তো আমরা সরল মুনাফা বের করব, তাহলে পি হচ্ছে আসল, পি কত বছর মুনাফা, এত টাকা, তাহলে এই 4000 টাকাটা হচ্ছে তোমার পি, তাহলে এটা হচ্ছে পি আসল। এরপর আছে এন, এন মানে আমরা কি পড়েছি, এন আমরা কি পড়েছি, এন অর্থ সময়, এখানে সময় কত দেওয়া আছে, 7 বছর। এরপর কি আছে, আর মুনাফার হার,
এই যে 4% এটা হলো মুনাফার হার তাহলে আর সমান 4% বা এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি শতকরা ওঠানোর জন্য কি করতে হয় 100 দ্বারা ভাগ করতে হয় এই হচ্ছে এটার ব্যাখ্যা আমি এই মানগুলো এখানে বসাবো এবং আই সরল মুনাফাটা বের করব পি এর জায়গায় লেখো 4000 এন এর জায়গায় লেখো 7 আর এর জায়গায় লেখো 100 ভাগের 4 আর যেহেতু তুমি আই বের করতেছো এখানে তুমি দিতে পারো আই সমান সমান হোয়াট মানে আই সমান সমান কত এখন তুমি কাটাকাটি দাও একটা দুইটা শূন্য চলে গেল এখন 40 7 এবং 4 গুণ দিবে তোমরা ক্যালকুলেটরে করো সব সময় ক্যালকুলেটর সব সময় ব্যবহার করবে না ছোটখাটো করতে করতে তোমাদের অনেক দক্ষতা চলে আসবে তোমরা হাতে কলমে করার চেষ্টা করবে তাহলে দেখো 4 সাথে 28 আমি যদি 40 দিয়ে গুণ দেই 4টা 32 এর 2 হাতে 3 4 দুগুণে 8 9 10 11 আর একটা শূন্য পিঠে বসলো কত হলো 1120 টাকা এবার আমরা প্রথম অংশে চলে যাব শিক্ষার্থীরা আমি এখন যে অংশটা করছি সেটা হচ্ছে পূর্বের অংশের পরে হবে আশা করি তোমরা খাতায় লিখেছো খাতা যতটুকু লিখেছো তারপরে এখন আমরা আবার শুরু করব তখন তোমরা আবার আমরা জানি এটা দাও এই একটা সূত্র থেকে প্রত্যেকটার মান বের করা যায় আমি সেভাবেই করব একটা সূত্র আমরা মনে রেখে করতে পারব বারবার একই সূত্র আমাদের বিভিন্ন ভাবে মুখস্থ করার দরকার নাই এই এক সূত্র দিয়ে আমরা বের করব তাহলে এখানের মধ্যে দ্বিতীয় অংশে আমি যখন করছি তখন পি কত এন কত আর কত আই কত সেটা আমরা বের করব তাহলে আমাকে কি বলছে 10% হারে কত টাকার 8 বছরের মুনাফা এই কত টাকাটাই হচ্ছে এই কত টাকা বের করতে হবে আর এই কত টাকাটা হলো পি হোয়াট 10% হারে কত টাকার 8 বছর সময় মানে 8 বছর আর মানে 10% বা 100 ভাগের 10 ভগ্নাংশে প্রকাশ করলাম আর আই বলছিল না ওই যে সমান হবে আমরা প্রথম অংশে যে মুনাফাটা বের করলাম সেই মুনাফাটা আমার এখানে রাফে লেখা আছে কত 1120 টাকা ছিল এই হলো তোমার দ্বিতীয় অংশের পরিচিতি এভাবে লেখার পরে যখন তুমি এখানে কাজ করতে আসবে শুধু মান বসিয়ে অঙ্কটা করলেই হবে যেহেতু পি বের করতে হবে আমি এই সূত্রটাকে আমি একটু উল্টিয়ে লিখি দেখো পি এন আর সমান আই মুখস্থ করতে গেলে তো আমাদের সূত্রের মধ্যে একটু ঝামেলা হতেই পারে যেন সেই ঝামেলাটা না হয় এই সূত্র থেকে তুমি বারবার সবগুলোর মান কীভাবে বের করবে আমি সেটাই বলছি একটা সূত্র মনে রেখে তুমি সবগুলো অঙ্ক ঠিক মতো করতে পারো তাহলে পি এন আর আমাকে পি বের করতে হবে বা পি সমান আইকে উপরে নিয়ে দাও আর নিচে এন আর তাহলে আমার পি এর মান বের হবে এবার আমরা মান বসাই আই এর জায়গায় লিখব 1120 এন এর জায়গায় লিখব 8 আর এর জায়গায় লিখব 100 ভাগের 10 এখন তুমি ক্যালকুলেশন করো শূন্য শূন্য কাটো এখানে চলে আসবে উপরে আসবে 1120 আর নিচে 8/10 1120 পূরণ উপরের সংখ্যা নিচে আসবে নিচের সংখ্যা উপরে যাবে কারণ আমরা সরল করতে করার সময় দেখেছিলাম যদি ভগ্নাংশ থাকে তখন সরলের সময় কী হয় উপরের সংখ্যাটা ঠিক থাকে নিচের সংখ্যাটা যেহেতু ভাগ সেই ভাগটাকে গুণ হয়ে যায় গুণ হলে পরে সেটা উল্টায় যায় তাহলে আমি ওই ভাগটাকে গুণ করে উল্টায় দিলাম এবার চলো আমরা কাটাকাটি দিব চার দুগুণে 8 5 দুগুণে 10 এবার 4 দিয়ে কাটা দাও 4 দুগুণে 8 9 10 11 3 4 8 32 0 সমান 5 দিয়ে যদি গুণ দাও 5 এ 0 0 5 8 40 এ 0 হাতে 4 5 দুগুণে 10 11 12 13 14 1400 টাকা আশা করি শিক্ষার্থীরা অঙ্কটা তোমরা ঠিকমতো দেখেছো এবং বুঝতে পেরেছো এভাবে তোমরা সূত্র প্রয়োগ করে বা বর্ণনার সাহায্যে যার যেভাবে সুবিধা হয় অঙ্কগুলো করার চেষ্টা করবে অধ্যায়গুলো কমপ্লিট করে ফেলবে এই অঙ্কগুলো আবার দেখবে টেন নাইনে উঠলেও তোমাদের অঙ্কগুলোর প্রয়োজন হবে এই সূত্রগুলো প্রয়োগ করে তোমার অঙ্ক করতে হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসবে আর বাড়িতেও থাকবে
সবাইকে সহযোগিতা করবে, নিজে ভালো থাকবে। কেমন? আল্লাহ হাফেজ।